স্বাগতম সবাইকে হ্যালোয়েলসে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচনা বিষয় গর্ভাবস্থার 26তম সপ্তাহ। আপনি আপনার গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিকে রয়েছেন। বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটি ইন্ট্রোর পরে। ২৬তম সপ্তাহে আপনার শিশুর আকার প্রায় 35 সেন্টিমিটার এবং ওজন প্রায় 900 গ্রাম হবে। 26তম সপ্তাহে আপনার শিশু রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ হবে। এ সময় আপনার শিশু রোগ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হয়ে গেছে। আপনার শিশুর চোখ ও কানগুলো এখন উন্নত হয়ে গেছে, তাই সে আপনার শব্দ এবং আপনার সঙ্গীর শব্দ শুনতে পারে। এ সপ্তাহে শিশু বাইরে হওয়া শোরগোলের প্রতি জবাব দিতে শুরু করবে, এমনকি একটি লাথি মেরেও হঠাৎ হওয়ার শব্দে সাড়া দিতে পারে। 26তম সপ্তাহে গর্ভাবস্থার লক্ষণ। গর্ভধারণের 26তম সপ্তাহটি আপনার জন্য অস্বস্তিকর হতে পারে, কারণ এই সময় থেকে আপনার শিশু দ্রুত বাড়তে শুরু করে এবং আপনার শরীরে সন্তানের প্রসবের জন্য পরিবর্তনগুলি শুরু হয়। 1. ঘুমের সমস্যা। আপনি প্রসবের দিনগুলিতে যত পৌঁছাতে থাকবেন তখন আপনার ঘুমাতে এবং বিশ্রাম পেতে কঠিন হতে পারে। 2. ফোলাভাব। এই সময় সামান্য ফুলে উঠবেন, এই সময় হালকা ফোলাভাবটা স্বাভাবিক। 3. মাথা ব্যথা। আপনার হরমোনে ওঠানামার কারণে এ সময় মাথা ব্যথা ভোগ করতে পারেন। 4. কোনো কিছু ভুলে যাওয়ার সমস্যা। হরমোনের পরিবর্তনের পাশাপাশি বাকি সব কিছু দ্রুত ঘন ঘন পরিবর্তনের কারণে এ সময় আপনার ভুলে যাওয়া সমস্যাটি দেখা দিতে পারে। 5. উচ্চ রক্তচাপ। এ সময় সামান্য উচ্চ রক্তচাপ দেখা দিবে। 6. শ্বাস প্রশ্বাসে অসুবিধা। আপনার শিশুর বেড়ে ওঠার ফলে বাড়তি জায়গা নেই, তাই আপনার শ্বাস প্রশ্বাসে অসুবিধা হতে পারে। 7. পায়ে যন্ত্রণা। আপনার শিশুর ওজন বৃদ্ধির কারণে রক্তের নালিকাগুলিতে চাপ সৃষ্টি হয়, যার ফলে এ সময় আপনার পায়ে যন্ত্রণা হতে পারে। 8. শরীরের অন্যান্য অঙ্গে ব্যথা। এ সময় আপনার শরীরটি প্রসবের জন্য প্রস্তুতি নিতে থাকে, তাই সন্ধিগুলি আলগা হয়ে যায়, যার ফলে সব অঙ্গে ব্যথা ও যন্ত্রণা হয়। 9. অম্বল ও বুক জ্বালা। এ সময় আপনার ভালভের শক্তি হারিয়ে যায়, যার কারণে পাকস্থলীর অ্যাসিডগুলি বুকে এসে জ্বালা করে। 10. অনিদ্রা। ওজন বৃদ্ধির কারণে আপনার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। 26তম সপ্তাহে গর্ভবতীর জন্য কিছু টিপস। আপনার গর্ভাবস্থ অনুযায়ী ব্যায়াম করুন। আপনার শিশু আপনার শরীরের লোহার পরিমাণের ওপর নির্ভর করবে, তাই লোহা সমৃদ্ধ খাবার খান। আপনার সঙ্গীর সাথে যৌন সঙ্গম করুন। ধূমপান এবং অ্যালকোহল পান করবেন না। রান্না না করা মাংস খাবেন না। অস্বাস্থ্যকর দুগ্ধজাত পণ্যগুলি খাবেন না। আপনার এবং আপনার শিশুর যত্ন নিন, সবসময় সুস্থ থাকুন। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে খুব সহজে আপনি পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।